গোটা পৃথিবীর বুকে নানান রকমের জায়গা রয়েছে যেখানে প্রত্যেক মানুষ যেতে পারে, কিন্তু পৃথিবীর বুকে এমন একটি জায়গা রয়েছে যেখানে শুধুমাত্র নারীদের জন্যই, পুরুষদের কোনো রকম প্রবেশ করার অনুমতি নেই। একটি আশ্চর্যজনক দ্বীপে শুধুমাত্র মহিলাদেরই যাওয়ার ছাড়পত্র রয়েছে। প্রশ্ন, এমন কি দেখবে যেখানে পুরুষরা যেতে পারবে না? কি রহস্য রয়েছে ওই দ্বীপ জুড়ে? দ্বীপটির নাম হলো সুপারসি আইল্যান্ড। ফিনল্যান্ডের কাছে বাল্টিক সাগরে অবস্থিত এই দ্বীপটি কিনেছেন সম্প্রতি একটি মার্কিন মহিলা ক্রিস্টিনা রথ। পেশায় একজন ব্যবসায়ী, তিনি ওই দ্বীপটিতে পুরুষদের প্রবেশ নিষিদ্ধ করে দিয়েছেন। ওই দ্বীপটি শুধুমাত্র মহিলাদের জন্যই করেছেন ক্রিস্টিনা। ওই দ্বীপে তিনি কয়েকটি রিসোর্টও তৈরি করেছেন, যে রিসোর্টগুলোতে রয়েছে চারটি বড় বড় ক্যাবিন। ক্যাবিনে 10 জন করে মহিলা থাকার মতো জায়গাও রয়েছে। তাছাড়া সানবাথ এবং স্পা করার মতো ব্যবস্থাও রয়েছে। 5 দিনের জন্য এই দ্বীপে খরচ হবে 2 থেকে 4 লক্ষ টাকা। তবে এই দ্বীপে যেতে হলে কিন্তু বেশ কিছু নিয়মও পালন করতে হবে, যেগুলোর মধ্যে রয়েছে প্রথমেই বুকিং করতে হবে বেশ কয়েকদিন আগে। তারপরে শুধু বুকিং করলেই কেল্লাফতে নয়, এরপর নেওয়া হবে ইন্টারভিউ। ইন্টারভিউতে পাশ করলে তবেই পাওয়া যাবে ওই দ্বীপে যাওয়ার টিকিট। কিন্তু প্রশ্ন উঠেছে, কেন এই দ্বীপে পুরুষদের প্রবেশ নিষিদ্ধ? এ ব্যাপারে ক্রিস্টিনা জানিয়েছেন, আপাতত তিনি মেয়েদের জন্য এটাকে খুলেছেন, তবে ভবিষ্যতে তিনি ভেবে দেখবেন পুরুষদের কথা।